আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। তো আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আজকে আমি আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ থাকবে, যারা নতুন আমার চ্যানেলে, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ভিডিওগুলো আপনাদের উপকারের জন্য বানানো, কোনো টাকা পয়সা ইনকাম করার জন্য না। তো গাইস, ফ্রিজ জানেন যে মুদি দোকান মানেই যে কোম্পানির ফ্রিজগুলো থাকে, প্রতিটা মুদি দোকানে কম বেশি কোম্পানির যে ফ্রিজগুলো থাকে, তো সে ফ্রিজগুলো নষ্ট হলে কি করবেন? যেমন ধরেন আজকে আমার ফ্রিজ ঠিক করতেছে, দেখেন ওই যে মিস্ত্রি দাঁড়ানো, ব্ল্যাক গেঞ্জি পরা, কালা গেঞ্জি পরা, সে হলো মিস্ত্রি, সে হলো কোম্পানির মিস্ত্রি। আমার আজকে যে কোকাকোলার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, প্রায় দুই সপ্তাহ হয়ে গেছে। তো দুই সপ্তাহ যাবৎ আমার ফ্রিজটা আমি চালু করি নাই, কোনো মালামালও বিক্রি করতে পারি না, কারণ ফ্রিজ যেহেতু নষ্ট আমি মালামালও ঠান্ডা করতে পারি না। যাই হোক, আসল প্রসঙ্গে আসি। তো এই যে ফ্রিজ যে নষ্ট হয়ে গেছে, এই ফ্রিজগুলো আমরা কীভাবে ঠিক করবো? ফ্রিজ ঠিক করতে হলে কাকে আগে সর্বপ্রথম জানাতে হবে, এবং এই ফ্রিজগুলো ঠিক করতে কত টাকা লাগবে, কত টাকা দিতে হবে কোম্পানিকে, এ টু জেড সব আজকে আলোচনা করব। ভিডিওটা একটু ধৈর্য সহকারে আপনারা দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন। তো কোম্পানির যত ফ্রিজ আছে, যেটাই সেটা কোকাকোলার হোক, সেভেন আর হোক, সেভেন আপের হোক, স্প্রাইডের হোক, মানে যেটাই হোক, আইসক্রিমের ফ্রিজ হোক, যেটাই কোম্পানির ফ্রিজ হোক, যদি নষ্ট হয়ে যায় কী করবেন? নষ্ট ফ্রিজ যদি কাজ না করে, ফ্রিজ যদি আপনার কম্প্রেসার বন্ধ হয়ে যায়, ফ্রিজ যদি ঠান্ডা না দেয়, তো ফ্রিজ যদি নষ্ট হয়ে যায়, সর্বপ্রথম আপনার দোকানে যে এসআর আসে, যে অর্ডার নিতে আসে মালপত্র, তাকে ফোন দিবেন। এই জন্য আপনারা সবসময় এসআরের নাম্বারটা ডায়েরিতে লিখে রাখবেন, প্রতিটা এসআরের নাম্বারটা ডাইরেক্ট লিখে থাকাটা জরুরি। তো এই যে ফ্রিজটা আমার নষ্ট হয়ে গেছে, তো আমি সরাসরি প্রথমে আমাকে এসআরের কাছে ফোন দিয়েছি, কারণ এটার সমস্ত দাঁড়বায়ালো যে এসআর, তাকে আগে জানাতে হবে। আপনি যদি ডাইরেক্ট ডিলারে ফোন দেন কোনো লাভ হবে না, ডিলারই আপনাকে এসআরকে ফোন দিতে বলবে। তো আমি প্রথমে এসআরের নাম্বার আমাকে ছিল না, আমি ম্যামও দেখে নাম ফোন দিয়েছিলাম ডিলারের কাছে, ডিলার পরে আমাকে এসআরের নাম্বার দিছে, বলছে যে এটা এসআরের আন্ডারে, তো এসআরকে ফোন দিয়ে বলেন। তো আমার দোকানে যে অর্ডার খাতে আসে কোকাকোলার, আমি তাকে ফোন দিয়েছিলাম, তাকে আমি পুরো ঘটনাটা খুলে বলেছি। পুরো ঘটনা খুলে বলার পরে সে বলছে তাহলে আমি মিস্ত্রি পাঠাবো, দু একটা দিন সময় দেন, কারণ আপনার এরিয়াতে মিস্ত্রি নাও থাকতে পারে, চার পাঁচটা এরিয়া মিলে তার একটা মিস্ত্রি থাকে, এই জন্য একটু লেট হয় মিস্ত্রি আসতে। তো যাই হোক, আমি ডিলার এসআরকে ফোন দেওয়ার পরে তারা আমাকে মিস্ত্রি পাঠিয়েছে। তো দেখেন, দুই সপ্তাহ হয়ে গেছে আমার ফ্রিজ নষ্ট, আজকে মিস্ত্রি এসে। তো মিস্ত্রি আজকে আসার কারণটা হচ্ছে তারা একটা কাজের জন্য আসে না তাড়াতাড়ি, যদি এই এরিয়াতে আরও দু একটা ফ্রিজের সমস্যা হয় তাহলে একবারে তারা আসে, এই জন্য একটু লেট করে আসছে। তো আজকে আসার পরে তারা আমার অ্যাকচুয়ালি আমার ফ্রিজের যে রেগুলেটরটা, সেই রেগুলেটর নষ্ট হয়ে গেছে, এই কারণে আমার ফ্রিজের কম্প্রেসার বন্ধ হয়ে গেছিলো, কোনো ঠান্ডা দেয় নাই। তো আজকে আমাকে নতুন একটা রেগুলেটর লাগাই দিয়ে গেছে, দেখেন যে কাজ করতেছে ফ্রিজটায়, আপনারা ভিডিওটা দেখতেছেন শুরু থেকে যে তারা কাজ করতেছে। সে এসে আমার উপরের যে কভার ছিল, উপরের কভারটা খুলে রেগুলেটরটা আগে খুলছে, আর রেগুলেটরটা কাজ না করার কারণে ফ্রিজটা টোটালি অচল হয়ে গিয়েছিল। তো এই ছিল ফ্রিজের সমস্যাটা। তো তারা অ্যাকচুয়ালি যেখানে যায় অনেকগুলা মালামাল নিয়ে আসে ফ্রিজের, যেগুলা নষ্ট হয়ে যায়, পার্স যেগুলা ফ্রিজের পার্স সেগুলা তারা এক্সট্রা নিয়ে আসে, কোনটা লেগে যায় বলা যায় না। যাই হোক, তারা একটা রেগুলেটর আমাকে লাগিয়ে দিয়েছে, আর নতুন একটা রেগুলেটর লাগিয়ে দেওয়ার পরে সে তার ব্যাগ গুছিয়ে নিয়েছে। এবং এখন আসি, আপনারা কত টাকা দেবেন? যদি কোম্পানির ফ্রিজ নষ্ট হয়ে যায় একটা টাকাও লাগবে না, ঠিক আছে, একটা টাকাও দিবেন না, একটা টাকা লাগবে না। কোনো কোম্পানির ফ্রিজ নষ্ট হয়ে গেলে তাকে একটা টাকাও দিতে হয় না। যদি টাকা চায় তাহলে আপনার ডাইরেক্ট ডিলারে ফোন দিবেন, যে আপনার মিস্ত্রি টাকা চায়। এই আইসক্রিমের ফ্রিজ, কোকাকোলার ফ্রিজ, কোম্পানির যে কোনো ফ্রিজ হোক, এটা তারা নিজ দায়িত্বে ঠিক করে দেবে, নিজ খরচা ঠিক করে দেবে, তাদের যাতায়াত খরচটাও কোম্পানি দিয়ে দেয়। যাই হোক, তো এক্ষেত্রে আপনারা তাকে একটা টাকাও দিবেন না। জাস্ট আপনারা যদি মন চায় যে আমি বেচারাকে চা পানি খরচাটা দিয়ে দেই, তাহলে একশো দুশো আপনার যা মন চায় সেটা দিতে পারেন, কিন্তু ফ্রিজ ঠিক করার চার্জ, যাতায়াত খরচ, এগুলো কিছুই লাগবে না, এগুলো টোটালি কোম্পানির দায়িত্ব। কোনো পাস নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ কোম্পানির দায়িত্ব,
আপনার মনে যদি চায় না বেচারা আসছে মিস্ত্রিটা আসছে ঠিক করার জন্য তাকে পাঁচটা পঞ্চাশটা একশো টাকা দিয়ে চা খাওয়ার জন্য, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এই ছিল পুরো মূল ঘটনাটা। আপনারা যারা কোম্পানির ফ্রিজ আছে আপনার দোকানে আপনারা আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা অনেক বেশি করে শেয়ার দিবেন যারা ফেসবুকে দেখতেছেন, আর ইউটিউবে যারা দেখতেছেন যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও ভিডিও দেখতে হলে। আর যারা ব্যবসা শিখতেছেন ব্যবসা বুঝতে চান তাদের জন্য আমার এই চ্যানেলটা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।